فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون وعليكم السلام ورحمة الله وبركاته والحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده اكشف ما انتو بحير پرشنو جي آجان ابن ایک مطر مجھے ناكي دعا

যে দোয়া করা হয় এই দোয়া লুহানা তালা কবুল করেন বরং এই দোয়াটা নিয়েছেন এবং ইবনি মাজা হাদিসটি নিয়ে এসছেন সহি আতর্মিজি রহেমাল্লাহ হাদিসটি তার সহি আতের মিজি সেখানে তিনি নিয়ে এসছেন সহি আতর্মিজি দুই শত বারো নম্বর হাদিস যে সম্মানিত তো ভাই বোনেরা আমরা যেখান থেকে শুনছি যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস আল্লাহ রসুল সালসাল্লাম বর্ণনা করেছেন যে আজান এবং একামতের মাঝে আজান এবং একামতের মাঝে যে দোয়া করা হয় এটা কবুল হয়ে যায় আল্লাহ সুল তালা ফেরউদ্দেন জি তাই আমরা দেখা যায় যে আমরা এরূপ গুরুত্বপূর্ণ হাদিসগুলার প্রতি আমরা আমল করি না যখন মত সাহেব আজান দেয় মসজিদে মত যখন আজান দেয় আজান দেয় ওই সময়তেই আপনার আমার উচিত মসজিদে যাওয়া মসজিদে গিয়ে আপনি প্রবেশ করবেন দোয়া পড়ে আল্লাহ আব্বাবিক হে আল্লাহ আমার জন্য তোমার মসজিদে রহমতের দরজা খুলে দাও রহমতের দরজা আপনি খোলার জন্য আল্লাহকে বললেন মসজিদে আপনি প্রবেশ করলেন তারপরে আপনি দুই রাকাত সালাত পড়েন দুই রাকাত সালাত পড়েন আল্লাহর কাছে আপনার মনের আশা কাঙ্ক্ষা কি রয়েছে আল্লাহকে বলেন আপনার কি সমস্যা রয়েছে টাকা পয়সার সমস্যা পারিবারিক সমস্যা আপনার রুজির রোজগার অভাব না আপনি কোন সমস্যায় ভুগছেন আপনি আল্লাহর কাছে দোয়া করেন ইহকাল পরকাল কল্যাণ আল্লাহর কাছে চান নিজের পরিবারের জন্য দোয়া করেন বাপ মার জন্য দোয়া করেন সারা বিশ্বের মুসলিম মুসলিম মুসলমান যারা নরনারী মমিন মমিনা যারা যেখানে রয়েছে তাদের সবার জন্য দোয়া করেন যারা দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের জন্য দোয়া করেন আল্লাহ আলা তাদের জন্য জান্নাতবাসী করেন তাদের সব ভাইকে জানা দুফেদাস দান করেন আপনার ছেলে মেয়ের পরিবারের জন্য দোয়া করেন তাদেরকে যেন আল্লাহ হেফাজত করেন এভাবে আপনি দোয়া করেন আপনার যা সমস্যা আল্লাহর কাছে দোয়া করলেন ইনশাআল্লাহ এ হাদিসে স্পষ্ট হয় যে আল্লাহ সুমাতা দোয়া কবল করবেন তা আমাদের উচিত আজান এবং একামতের মাঝে মসজিদে গিয়ে বা যেখানে হোক আপনি সে সালাদ যদি আপনি ঠিকভাবে পড়েন এবং দোয়া করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সুমাতা কবুল করবেন আল্লাহ আলাম